গাজল সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি অল ইন্ডিয়া নমশূদ্র বিকাশ পরিষদের পক্ষ থেকে স্বাগত জানানো হলো মমতা বালা ঠাকুরানীকে। এদিন গাজলের পিডাব্লিউডি অফিস সংলগ্ন ময়দানে অনুষ্ঠানের প্রথমে বিভিন্ন জায়গা থেকে মতুয়া সংঘের ভক্তবৃন্দের দলগুলি আসেন, তাদেরকে পুষ্প দিয়ে বরণ করেন। এরপর কলকাতা ঠাকুরনগর হইতে মমতা বালা ঠাকুরানীর অনুষ্ঠানে প্রবেশ করলে তাকে নতুন বস্ত্র দিয়ে ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এর পাশাপাশি বিশেষ অতিথিদের বরণ করে নেওয়া হয়। অল ইন্ডিয়া সারা ভারত মতুয়া সংঘের মমতা বালা ঠাকুরানীর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বালা ঠাকুরানীর উত্তরবঙ্গ উদ্বাস্তু সেলের নমশূদ্র উন্নয়ন বিকাশের চেয়ারম্যান সভাধিপতি মুকুল বৈরাগ্য, মালদা জেলা উদ্বাস্তু সেলের নমশূদ্র বিকাশ উন্নয়ন পরিষদের সভাপতি ভজহরি রায়, গাজল ব্লক মতুয়া সংঘের সভাপতি দীপ বিশ্বাস, উত্তরবঙ্গ জলসেচ দপ্তরের প্রতিমন্ত্রী সহ অন্যান্যরা। মাননীয় মমতা বালা ঠাকুর মহাশয়া, এরপরে আসবে তপন বিশ্বাস। তপন বিশ্বাস উত্তরবঙ্গ উন্নয়ন জলসেচ দপ্তরের প্রতিমন্ত্রী বলেন, এই নবশূদ্র বিকাশ পরিষদের উন্নয়নের জন্য কেউ ভাবেনি, একমাত্র যদি ভাবে তাহলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভেবেছেন। মমতা বালা ঠাকুরানী এ বিষয়ে কি বলছেন শুনে নেব আমরা। অল ইন্ডিয়া মত মহাসংঘে আমাদের যে এখানে এই এলাকায় জেলার কমিটি, মালদা জেলার কমিটি, তাদের উদ্যোগে আমরা এসেছি। গতকাল তো জয়নিং ছিল, আজকেও আমাদের হচ্ছে যারা বিশেষ ভোট পুজো চলে গেছিলো মতরা, তারা আজকে আবার এসছে এবং ঠাকুরের উৎসব ছিল, সেই ঠাকুরের উৎসবে এসেছি। আগামীতে আরও কিছু জয়েন হবে, সেই কারণের জন্য আমরা এসেছি, যাতে যারা ভুল বুঝে চলে গেছিলো বিজেপিতে, তারা এখন বুঝতে পেরেছে যে বিজেপি আমাদের কিছু করবে না। শান্তনু ঠাকুরের নেতৃত্বে ওরা যে সংগঠন করেছিল তা ভেঙে চুরমার করে এখন তারা বলছে যে আমরা আপনার সঙ্গে মিশে আপনাদের হয়ে কাজ করবো। সেই কারণে এবং তৃণমূল কংগ্রেস আছে পতাকা ধরে তারা আমাদের মধ্যে এসে দিদি হয়ে দিদির উন্নয়নের জন্য তারা বলছে, ওরা বিজেপি আমাকে মৃত্যুতে ভাবতা দিয়ে আজকে আমাদের নাগরিকত্ব নিয়ে গেছিল। আমরা আর বিশ্বাস করি না, আমরা তৃণমূল কংগ্রেসে দিদির যে উন্নয়ন সেই উন্নয়নের সামিল হতে চাই। আজকে এখানে কতজন যোগদান করবেন? আজকে এখানে যোগদান করবেন তো? আমাদের সকলের ওখানে যোগদান হয়ে গেছে, গত কালকে দু জায়গা হয়ে গেছে। আর মতদের মালদায় যে মত মানে যারা তারা কোনো ভাগাভাগি নাই, তারা এক আছে এবং এক নিশ্চয়ভাবে আজকে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ এখানে এসেছিল, তাদের একটাই বক্তব্য যে আমরা মালদায় আমরা কোনো আলাদা হব না, আমরা যেটা বিনাপানি ঠাকুর, বড় ঠাকুর, কবিকৃষ্ণ ঠাকুর যে সংগঠন সেই সংগঠনে আমরা করি এবং পিয়ার ঠাকুরের যে সংগঠন সেই সংগঠনের সঙ্গে আমরা জড়িত। আর তার নেতৃত্ব বড়মা আমাকে দিয়ে গেছে এবং তার নেতৃত্বে নিয়ে মমতা ঠাকুর আপনাদের সকলের এখানে নিয়ে আজকে এই গুরুত্বপূর্ণ